হাই, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর লাইফ প্রচণ্ডভাবে এনজয় করছো। সকাল সকাল 9টার সময় উঠতে হলো, এখন কিছু কেনাকাটি করব, তারপরে মানে ঘরেরই কেনাকাটি করব ব্রেকফাস্টের জন্য, তারপরে আমরা বেরোবো। দুপুরবেলা একটু প্ল্যান হয়েছে, আমি ও আর দিদি দাদা দুজনে চারজনে বেরোবো, রাত্রেবেলা ডিনার করে আসার প্ল্যান আছে। এখন জানি না কী হবে, এত ভিড় প্রত্যেকটা জায়গায়। কালকেও ইভেন দেখলাম এত প্রচণ্ড ভিড় হয়েছিল। দেখা যাক এখন যেরকম যেরকম, জানি না খেতে পারবো কিনা, যদি না খেতে পারি পার্সেলের অপশনটা তো অলওয়েজ আছে, তো দেখা যাক। চলো তাড়াতাড়ি রেডি হইনি, তারপর ক্যাচ আপ করছি। ফাইনালি আমরা বেরোলাম, এখন প্রচন্ড লেট হয়ে গেছে, তিনটে জায়গায় 4টে বেজে গেছে, 4:30 বেজে গেছে, 4:30 বেজে গেছে। সো এখন দাদা দিদিরা বারবার মানে 5 মিনিট অন্তর অন্তর ফোন করছে, কোথায় কোথায় কোথায়। তো ফাইনালি বেরোনো হলো, ম্যাডামের অনেক সময় লেগেছে সাজতে, যাকে ফাইনালি যখন পুজোয় বেরোনোর ইচ্ছা রয়েছে তখন বেরোনোটা হলো, যেটা সকাল অব্দি ভেবেছিলাম বেরোনো হবে না। তো এখন দেখা যাক কোথায় কোথায় ঘুরতে যাবো, রাত্রে ডিনার করে আসবো এটা ফর শিওর। মেন দ্বন্দ্বটা আজকে এটাই যে চাইনিজ ডিনার হবে না ইন্ডিয়ান ডিনার হবে, তো এটা নিয়ে মেন দুজনের মধ্যে চলছে। আমরা চাইনিজ আর ওরা বলছে ইন্ডিয়ান খাবে, বিকজ দাদা ইন্ডিয়ান খেতে ভালোবাসে। তো দেখা যাক, তিনজন যখন আমরা চাইনিজের পক্ষপাতি তো ওকে বগল দাবাই করে নিয়ে যাওয়াই যায়। তো কোন টিমটা জেতে? না, টিম তো তিনজনে আমরা একদিকে, ওটা টিম রইল না, বেসিক্যালি ওটা টিম রইল না। তো দেখা যাক, চলো এখন যাচ্ছি কুমুরটুরি পার্ক ঠাকুর দেখতে। রাস্তাঘাট আগেকার মতন না, ফাঁকা, এই ব্যাঙ্গম ব্যাঙ্গমিও চলে এসছে আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে না, আমরা নিয়ে এসছি। আচ্ছা, তো কুমুরটুরি পার্ক হচ্ছে, তারপরে আমাদের ডিনারের লোকেশন ফিক্স হয়ে গেছে আপাতত। তো দেখা যাক কতদূর কি হয়। এখন আগে কুমোরটুলি পার্ক যাই, আগে জায়গাটা অনেক লাইট ফাইট থাকতো, কিন্তু এখন এখানে সেরকম কোনো না ক্রাউড না ভিড় কিছুই নেই। তো চলো কুমোরটুলির লাইন দিয়ে ঢুকছি এখন। আগে প্রত্যেক বছর যেরকম ভিড় থাকে সেরকম ভিড় তো নেই, ফাঁকাই রয়েছে। তো লোকজন আছে কিন্তু অনেক ভিড় থাকে, এরকম এত ফাঁকা কখনো থাকে না। তোমরা দেখতে পারো পেছনে খুব একটা সেরকম ভিড় নেই। আরে আমার বউটা কোথায় গেল? ও হারিয়ে গেল। আরে বউটাকে নিয়ে আসো, বউটা নিয়ে আসো, নিয়ে আসো, কোথায় গেল দেখো। ম্যাডাম ওইদিকে আলোকসজ্জা তুলতে ব্যস্ত, ফাঁকায় ফাঁকায় দেখে নিচ্ছি, আমার ফোন দিয়েও আলোকসজ্জা তুলছে। তো দেখা যাক কেমন হয়েছে, প্যান্ডেলটা ভেতরে গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি। ঠাকুর দেখালে তো অবশ্যই ছিল, কিন্তু যা কন্ডিশন নবমী মানে নবমী মানেই তো খাওয়া দাওয়া, মানে পুজোয় ঘুরতে একদম ভালো লাগছে, পুরো ফাঁকা ফাঁকা লাগছে, একদম ভালো লাগছে। নর্থ কলকাতা গলিতে যখনই আসি সেই পুরনো আমার 25-26 বছর থাকার অভিজ্ঞতা আবার মনে পড়ে যায়। ছোটবেলা থেকে নর্থ কলকাতায় বড় হয়েছি, খুব ভালো লাগছে, পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যাই হোক, কুমোরটুলি মাঠ থেকে আমরা বেরোলাম। পুজো দেখতে সত্যিই ভাল লাগছে না, কেন খুবই ফাঁকা 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 লাগছে। তো দেখা যাক, আমরা সোজা এখন প্ল্যান করছি যে আমরা সল্টলেকে যাব, ওখানে ডিনার করব, ডিনার করে সোজা বাড়ি। তো দেখা যাক এখন সল্টলেকে যাওয়ার মতন
কীরকম ট্রাফিক আছে সেটা হলো সবার থেকে ইম্পর্টেন্ট। এবার যদি দেখি প্রচণ্ড ভিড় তাহলে হয়তো অন্য কোথাও এই ডিনারের প্রোগ্রামটা হবে, ঠিক নেই। চলো দেখি কোথায় যাওয়া যায় আজকে। আমার দায়িত্ব ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, কোনো ভালো খারাপ যা ফিডব্যাক হোক প্লিজ আমাদের দিও, যাতে আমরা আমাদের ব্লগগুলোকে আরও ভালো করে প্রেজেন্ট করতে পারি। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্টে আমরা আরও মোটিভেট হব। গুড নাইট, শুভরাত্রি।